অবশেষে 5 দিন পর কয়লা শহর মহকুমায় কারফু তথা 163 ধারা প্রত্যাহার করা হলো মহকুমা প্রশাসনের পক্ষ থেকে 21 অক্টোবর সোমবার বিকেলে এই খবরটি নিশ্চিত করেন কয়লা শহরের মহকুমা শাসক প্রদীপ সরকার উল্লেখ্য গত 16 অক্টোবর বুধবার কয়লা শহরের ইরানি থানার অন্তর্ভুক্ত যুবরাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাতের অন্ধকারে মসজিদে আগুন লাগানোর পর গোটা কয়লা শহর মহকুমায় খানিকটা আইন শৃঙ্খলার অবনতির কারণে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে কয়লা শহর মহকুমায় অনির্দিষ্টকালের জন্য কারফু তথা 163 বিএনএসএস জারি করা হয়েছিল 163 ধারা জারি থাকাকালীন গোটা কয়লা শহর মহকুমায় থমথমে পরিবেশ বিরাজ ছিল যদিও পরবর্তী সময়ে 163 ধারা জারি থাকাকালীন কয়লা শহর মহকুমায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি 163 ধারা থাকাকালীন গত 19 অক্টোবর শনিবার বিকেলে ইরানি থানা প্রাঙ্গণে জেলা আরক্ষা দপ্তরের উদ্যোগে এক শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেই শান্তি বৈঠকে প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সমাজের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন 16 অক্টোবর শান্তি বৈঠকে শান্তি সম্প্রীতি বজায় থাকার পক্ষে সওয়াল করেছিলেন প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা পরবর্তী পর্যায়ে কয়লা শহর মহকুমায় আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটায় এবং গোটা মহকুমা আইন শৃঙ্খলা স্বাভাবিক হয় 21 অক্টোবর অনুকূটি জেলা পুলিশ সুপারের আদেশ মূলে কয়লা শহরের মহকুমা শাসক প্রদীপ সরকার 163 ধারা তথা কারফু প্রত্যাহার করে নেন বলে 21 অক্টোবর সোমবার বিকেলে নিজ চেম্বারের সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেই জানিয়েছেন মহকুমা শাসক প্রদীপ সরকার 16 তারিখ কৈলাসহর সাব ডিভিশনে 163 বিএনএসএস চালু করা হয়েছিল আজকে বিকাল 2টা থেকে এই যে 163 বিএনএসএস বা কার্ফিউ আমরা যেটা বলি এটা আমরা উঠিয়ে নিয়েছি এটা আমরা এসপি ঊনকোটি ডিস্ট্রিক্ট থেকে এটা অর্ডার পেয়েছি রিকুইজিশন পেয়েছি যে ল অ্যান্ড অর্ডার প্রবলেম যে প্রবলেম ছিল সেটা ইম্প্রুভমেন্ট হয়েছে তাই আমরা এটা উঠিয়ে নিয়েছি